ডিয়ার স্টুডেন্টস আজ থেকে শুরু করতে চলেছি দ্বাদশ শ্রেণীর গণিতের একটি অধ্যায়ের পড়াশুনো আমি যে অধ্যায়টা পড়ান শুরু করব এটি তুলনামূলকভাবে গণিতশাস্ত্রের একটি নতুন শাখা আমি এই অধ্যায়টিকে কতগুলো পর্বে বিভক্ত করেছি ছাত্রছাত্রীদের বলবো অত্যন্ত মনোযোগ সহকারে প্রতিটি পর্বের প্রথম থেকে শেষ অবধি যদি তোমরা লক্ষ্য করো তাহলে এই অধ্যায় সম্পর্কে তোমাদের আর কোনো অসুবিধে থাকবে না চলো শুরু করা যাক এই প্রথম পর্ব বুঝতেই পারছ আমাদের আলোচনার অধ্যায়টির নাম রৈখিক প্রোগ্রাম বিধি বা লিনিয়ার প্রোগ্রামিং এই রৈখিক প্রোগ্রাম বিধি সম্পর্কিত আলোচনার সূত্রপাত বিংশ শতকের চারের দশকে প্রকৃতপক্ষে এই শাখাটি গণিতশাস্ত্রে সবে মাত্র এসেছে অনেকটাই নতুন গণিতের এই শাখাটি আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফসল যে কোনো সামরিক অভিযানে সেনাপতিদের লক্ষ্য থাকে সৈন্য সামন্ত রসদ যানবাহন অস্ত্রশস্ত্র ইত্যাদির সবচেয়ে কম ব্যবহার করে বিপক্ষ দলের সর্বাধিক ক্ষতি সাধন করা সবচেয়ে ভালো ফল পাওয়ার জন্য সম্পদ অর্থাৎ মূলধন কাঁচামাল যন্ত্রপাতি বিদ্যুৎ শক্তি শ্রমশক্তি ইত্যাদির উপযুক্ত ব্যবহার বা ব্যবস্থাপনা এগুলি হল প্রোগ্রাম বিধির মূল কথা লিনিয়ার প্রোগ্রামিং বা রৈখিক প্রোগ্রাম বিধি একটি গাণিতিক মডেল ম্যাথামেটিক্যাল মডেল আমরা একটা ঘটনার কথা উল্লেখ করি ঘটনাটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে ইংল্যান্ডের ঘটনা জার্মানির বোমারু বিমানের প্রচণ্ড আক্রমণে ইংল্যান্ডের উপকূলবর্তী অঞ্চলের প্রতিরক্ষা ব্যবস্থা তখন বিপর্যস্ত হয়ে পড়েছিল ইংল্যান্ডের হাতে পর্যাপ্ত সংখ্যক বিমান বিধ্বংসী কামান না থাকায় জার্মানির আক্রমণ প্রতিহত করা প্রায় অসম্ভব হয়ে উঠেছিল তখন ইংল্যান্ডের প্রতিরক্ষা দপ্তরের বিজ্ঞানীরা গাণিতিক বিশ্লেষণের সাহায্যে স্থির করেছিলেন ঠিক কোন কোন নৌঘাটিতে সবচেয়ে কম কটি করে বিমান বিধ্বংসী কামান বসালে সবচেয়ে বেশি বিস্তৃত অঞ্চলে শত্রু আক্রমণ প্রতিহত করা সম্ভব হবে এখানে এই কামানগুলির ন্যূনতম সংখ্যা এবং সঠিক স্থান নিরূপণ ছিল গাণিতিক আলোচনার মূল লক্ষ্য এই রৈখিক প্রোগ্রাম বিধির উদ্ভাবন যদিও যুদ্ধের প্রয়োজনে হয়েছিল কিন্তু এই গাণিতিক মডেল বা পদ্ধতি কেবলমাত্র যুদ্ধক্ষেত্রের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি গণিতবিদদের হাত ধরে রৈখিক প্রোগ্রামবিধির ব্যবহার সামরিক পরিসর ছাড়িয়ে নানা ধরনের বৈজ্ঞানিক ও সামাজিক ক্ষেত্রেও প্রসারিত হতে থাকে ধীরে ধীরে এই কারখানার পণ্য উৎপাদন কৃষিক্ষেত্রে সার বা কীটনাশকের ব্যবহার ব্যবসা প্রতিষ্ঠানের কৌশল নির্ধারণ কম খরচে পুষ্টিকর পথ্য প্রস্তুতি বিভিন্ন প্রকল্পে অর্থ বিনিয়োগ বিভিন্ন মূল্য ও গুণমানের কাঁচামালের মিশ্রণ কম খরচে পণ্য পরিবহন ইত্যাদি এমনকি শিক্ষা প্রতিষ্ঠান বা হসপিটালের পরিচালনা বিভিন্ন ক্ষেত্রে গণিতশাস্ত্রের এই নতুন শাখাটি তার শাখা প্রশাখা বিস্তার করেছে কম্পিউটারের উদ্ভাবন এবং নানা সফটওয়্যারের বিবর্তনের দৌলতে ইকোনমিক্স বা অর্থনীতি এবং বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বা ব্যবসায় বাণিজ্যের অনেক জটিল সমস্যা সমাধানে এই রৈখিক বিধির ব্যবহার এক গুরুত্বপূর্ণ মাত্রা অর্জন করেছে আমরা এই রৈখিক প্রোগ্রাম বিধির ঐতিহাসিক পটভূমি বা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড যদি লক্ষ্য করি দেখব যে রুশ গণিতবিদ কাস্তেরোভিচ এল কাস্তেরোভিচ এবং মার্কিন অর্থনীতিবিদ এফ এল হিচকক এরা স্বাধীনভাবে উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে পরিবহন সমস্যা নামে সুপরিচিত বিষয়ের মাধ্যমে এই রৈখিক বিধি সমস্যার আলোচনা সূত্রপাত করেছিলেন ঠিক তার চার বছর পরে ব্রিটিশ অর্থনীতিবিদ জি স্ট্রিগলার সুষম খাদ্য তালিকা বা ডায়েট প্রবলেম তৈরিতে রৈখিক প্রোগ্রাম বিধি প্রয়োগ করেন সেটা ছিল উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দ উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে মার্কিন অর্থনীতিবিদ ড্যানজিং জিবি ড্যানজিং সিমপ্লেক্স পদ্ধতি বলে একটি পদ্ধতির উদ্ভাবন করেন এই যে পদ্ধতিটি রৈখিক প্রোগ্রামবিধি সমস্যার সমাধানে একটি অতি গুরুত্বপূর্ণ পদক্ষেপ আর উনিশশো পঁচাত্তর খ্রিস্টাব্দে কাস্তেরোভিচ এবং মার্কিন অর্থনীতিবিদ কুপসম্যান টিসি কুপসম্যান তারা যুগ্মভাবে নোবেল পুরস্কারে সম্মানিত হন এই রৈখিক প্রোগ্রামবিধি সমস্যার সমাধানে উল্লেখযোগ্য অবদানের জন্য এই রৈখিক প্রোগ্রামবিধির যে সমস্যা এবং তার গাণিতিক রূপ একটা প্রবলেম সে প্রবলেমকে আমরা ম্যাথামেটিক্যাল ফর্ম কিভাবে দিতে পারি তার জন্যে আমরা একটা জাস্ট একটু আলোচনা করা যাক একটি সমস্যা নিয়ে ধরা যাক দিবাকর বাবু বলে একজন তিনি নার্সারি থেকে ফুল গাছের চারা কিনে সেগুলি বাজারে বিক্রি করেন তিনি মোট আটশো টাকা নিয়ে নার্সারিতে গেলেন সেখানে দু ধরনের চারা কিনবেন তিনি গোলাপ চারা এবং ডালিয়া চারা ওই নার্সারিতে প্রতিটি চারার ক্রয় মূল্য কুড়ি টাকা এবং ডালিয়া চারা পাওয়া যায় প্রতিটি দশ টাকায় তো বাবু। একটি টোটো নিয়ে সেখানে গেছেন যে টোটোতে তিনি পঞ্চাশটির বেশি চারা কিন্তু নিয়ে আসতে পারবেন না তো এরকম যদি হয় আরেকটা প্রসঙ্গ বলে রাখি সেটা হলো যে গোলাপ চারা বিক্রি করে প্রতিটি গোলাপ চারায় দিবাকরবাবু সাত টাকা লাভ করতে পারবেন এবং ডালিয়া চারাতে প্রতিটি ডালিয়া চারায় ছ টাকা লাভ করতে পারবেন আর বাজারে কিন্তু সবকটি চারা যতগুলো চারা উনি নিয়ে যাবেন সবকটাই বিক্রি হয়ে যাবে এটা আমরা ধরে নিচ্ছি তো যদি এরকম হয় ধরা গেল যে দিবাকর বাবু সবকটাই গোলাপ চারা কিনতে চান তো ওনার তো গাড়িতে পঞ্চাশটা চারা নিয়ে যাওয়া যাবে তো পঞ্চাশটা গোলাপ চারা যদি উনি কিনতে চান তাহলে তাকে কিন্তু পঞ্চাশ গুণিত কুড়ি টাকা সমান এক হাজার টাকা দিতে হবে কিন্তু তার কাছে তো এক হাজার টাকা নেই তার কাছে আটশো টাকা আছে অতএব তখন কি করবেন তিনি ওই আটশো টাকা দিয়ে তিনি যদি সব গোলাপ চারা নিতে চান তাহলে তিনি চল্লিশটি চারা কিনতে পারবেন এক্ষেত্রে তার যেটা মূলধন পুরোটাই খরচ হলো কিন্তু গাড়িতে আরও দশটা চারা তিনি কিন্তু নিয়ে যেতে পারতেন এবার দেখা যাক এই চল্লিশটি চারা বিক্রি করে তার লাভ কত হবে না চল্লিশ গণিত সাত সমান দুশো আশি টাকা লাভ হবে তাহলে বাবু যদি সমস্ত টাকা খরচ করে গোলাপ চারা কেনেন তাহলে কিন্তু তিনি মার্কেটে গিয়ে দুশো টাকা প্রফিট করবেন বা লাভ করবেন আচ্ছা যদি তা না করে বাবু এরকম করেন যে তিনি পঁচিশটি চারা নিলেন এবং পঁচিশটি ডালিয়া চারা কিনলেন তাহলে দেখো পঁচিশটি চারা তার ক্রয় মূল্য হবে পঁচিশ গণিত কুড়ি সমান পাঁচশো টাকা পঁচিশটি ডালিয়া চারার ক্রয় মূল্য কত হবে না পঁচিশ গণিত দশ সমান দুশো পঞ্চাশ টাকা তাহলে সব মিলিয়ে তার টাকা খরচ হবে পাঁচশো যুক্ত দুশো পঞ্চাশ সমান সাতশো পঞ্চাশ টাকা তো তার তিনি এই এইভাবে পঁচিশটা গোলাপ এবং পঁচিশটা ডালিয়া কিনতে পারছেন তার আটশো টাকাতে তারপরেও তার হাতে অবশিষ্ট পঞ্চাশ টাকা থেকে যাচ্ছে এখন দেখা যাক এই চারাগুলো বিক্রি করে লাভ কেমন হবে না গোলাপ চারা বিক্রি করে তার লাভ হবে পঁচিশটি গোলাপ চারা পঁচিশ গণিত সাত সমান একশো পঁচাত্তর টাকা আর পঁচিশটি ডালিয়া চারা বিক্রি করে তার লাভ হবে পঁচিশ গণিত ছয় সমান দেড়শো টাকা কত লাভ হলো মোট তিনশো পঁচিশ টাকা একশো যুক্ত একশো পঞ্চাশ সমান তিনশো পঁচিশ টাকা তো লক্ষ্য করে দেখো যে সবকটা গোলাপচারা না কিনে যদি পঁচিশটি গোলাপচারা পঁচিশটি চারা ক্রয় করেন তাতে কিন্তু লাভের পরিমাণটা বেশি হচ্ছে আবার সব টাকাটা ইনভেস্ট করতেও হচ্ছে না আচ্ছা আমরা আরেকটা কেস লক্ষ্য করি ধরো যদি দিবাকর দিবাকরবাবু তিরিশটি গোলাপচারা আর কুড়িটি চারা কেনেন আমরা লক্ষ্য করবো তিরিশটি গোলাপচারার ক্রয় মূল্য ছশো টাকা কুড়িটি ডালিয়া চারার ক্রয় মূল্য দুশো টাকা তাহলে সব মিলিয়ে একজাক্টলি আটশো টাকা খরচ হচ্ছে এখন বিক্রি করে লাভ কত হচ্ছে না তিরিশটি চারা বিক্রি করলে লাভ হবে তিরিশ গণিত সাত সমান দুশো দশ টাকা কুড়িটি ডালিয়া চারা বিক্রি করে লাভ কত হবে না কুড়ি গণিত ছয় টাকা সমান একশো কুড়ি টাকা মোট লাভ দুশো দশ প্লাস একশো কুড়ি টাকা সমান তিনশো তিরিশ টাকা তাহলে দেখো তিনটে ক্ষেত্রে তিন রকমের প্রফিট পাওয়া যাচ্ছে এই যে তিন ধরনের লাভ পাওয়া গেল কোন ক্ষেত্রে বেশি লাভ আমরা পেলাম এই বেশি সবচেয়ে বেশি লাভ পাওয়ার জন্যে এই সমস্যাটিকে আমরা একটা গাণিতিক রূপ দেওয়ার চেষ্টা করতে পারি কোন ধরনের চারা কটি কিনলে মূলধন এবং মোট গাছের সংখ্যার সীমাবদ্ধতার মধ্যেও বাবুর সবচেয়ে বেশি লাভ হবে তো এটাকে যদি আমরা গাণিতিক আকারে প্রকাশ করতে চাই তাহলে আমাদেরকে এই সিদ্ধান্ত নিতে হবে সিদ্ধান্ত নিতে হবে যে কোন প্রকারের চারা কয়টি কেনা হবে তো ধরে নিলাম যে দিবাকর বাবু গোলাপ চারা কিনবেন এক্সটি এবং ডালিয়া চারা কিনবেন ওয়াইটি তাহলে এই যে এক্স এবং ওয়াই এগুলো কি না এগুলো সিদ্ধান্ত গ্রহণকারী চল বা ডিসিশন ভেরিয়েবল কারণ এগুলোই আমরা ডিসাইড করছি যে কয়টি চারা কেনা হবে গোলাপ চারা কয়টি এবং কয়টি ডালিয়া চারা সেই সিদ্ধান্ত নিতে পারলেই আমাদের বাকি কাজটাও খুব সহজে হবে কারণ যে পরিমাণ কিনলে পরে আমাদের প্রফিটটা সর্বাধিক হবে দিবাকর বাবুর উদ্দেশ্য সেটাই যে তাকে সর্বাধিক লাভ করতে হবে তো লাভের অঙ্ককে যদি আমরা জেড দিয়ে সূচিত করি তাহলে জেড সমান কত হবে না জেড সমান হবে সেভেন এক্স প্লাস সিক্স ওয়াই কারণ প্রতি গোলাপ চারায় লাভ সাত টাকা তাহলে মোট লাভ সেভেন এক্স যদি এক সংখ্যক চারা কেনা হয় প্লাস প্রতি ডালিয়া চারায় লাভ হচ্ছে ছ টাকা তাহলে সিক্স ওয়াই কারণ চারার সংখ্যা ওয়াই তাহলে মোট লাভ জেড সমান হচ্ছে সেভেন এক্স প্লাস সিক্স ওয়াই এই যে জেড তাকে বলা হচ্ছে উদ্দেশ্যমূলক অপেক্ষক বা বিষয়াত্মক অপেক্ষক বা অবজেক্টিভ ফাংশন কারণ এই উদ্দেশ্যেই দিবাকর বাবু প্রফিটের উদ্দেশ্যে সর্বাধিক প্রফিটের উদ্দেশ্যে দিবাকর বাবু চারার সংখ্যা হেরফের করছেন তার নির্ধারিত মূলধনের নিরিখে এই যে চারা গাছ কেনার সময়তে কিছু সীমাবদ্ধতা আমাদের থাকবে লক্ষ্য করে দেখো যে এই সীমাবদ্ধতা কি কী এক্ষেত্রে না দিবাকর বাবু যে টোটো নিয়ে চারা কিনতে গেছেন সেই টোটোর পরিবহন ক্ষমতা হচ্ছে পঞ্চাশটি চারা তা কোনো অবস্থাতেই দিবাকর বাবু পঞ্চাশটির বেশি চারা কিনতে পারবেন না আবার লক্ষ্য করে দেখো মূলধন আটশো টাকা উনি কিন্তু পঞ্চাশটি চারা কিনতে পারেননি তার কারণ ওনার হাতে মূলধন ছিল না মূলধন আটশো টাকা তাহলে আমরা লিখতে পারি যে এক্স প্লাস ওয়াই মোট চারার সংখ্যা লেস দেন অর ইকুয়াল টু ফিফটি আর মূলধনের ক্ষেত্রে দেখো কুড়ি টাকা করে গোলাপ চারা তার মানে টোয়েন্টি এক্স চারার জন্যে খরচ টেন ওয়াই ডালিয়াচারার জন্যে খরচ তাহলে টোয়েন্টি এক্স প্লাস টেন ওয়াই এটাকে অবশ্যই লেস দেন অর ইকুয়াল টু এইট হান্ড্রেড হতে হবে এছাড়াও আরও দুটো বাধা রয়েছে যে বাধাগুলো একদম জাস্ট মানে তার বিকল্প নেই অ্যাকচুয়ালি চারা গাছের সংখ্যা ঋণাত্মক তো হতে পারে না তাই জন্যে গোলাপ চারা মানে এক্স ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু জিরো আমি না কিনতে পারি ইকুয়াল টু জিরো সেই জন্যে কিন্তু কখনোই ঋণাত্মক হবে না ঠিক একইভাবে ডালিয়া চারাও ঋণাত্মক হবে না তার সংখ্যাটা অর্থাৎ নন নেগেটিভ কনস্ট্রান্স আমরা বলবো এদেরকে এই বাধাগুলো হচ্ছে অ ঋণাত্মক বাধা এক্স এবং ওয়াই যেগুলো আমরা ধরেছিলাম সিদ্ধান্ত গ্রহণকারী চলো তারা কিন্তু নন নেগেটিভ এক্স গ্রেটার দেন ওর ইকুয়াল টু জিরো ওয়াই গ্রেটার দেন ওর ইকুয়াল টু জিরো তাহলে টোটাল যে গাণিতিক রূপটা নিল এই সমস্যাটা সেটা কি না আমাদেরকে চরম করতে হবে বা ম্যাক্সিমাইজ করতে হবে জেডকে যেখানে জেড ইজ ইকুয়াল টু সেভেন এক্স প্লাস সিক্স ওয়াই বাধা গোষ্ঠী কি না যেখানে এক্স প্লাস ওয়াই লেস দেন অর ইকুয়াল টু ফিফটি আমরা পেয়েছিলাম টোয়েন্টি এক্স প্লাস টেন ওয়াই লেস দেন অর ইকুয়াল টু এইট হান্ড্রেড সিম্পলিফাই করলে লিখতে পারি টু এক্স প্লাস ওয়াই লেস দেন অর ইকুয়াল টু এইটটি এক্স গ্রেটার দেন অর ইকুয়াল টু জিরো ওয়াই গ্রেটার দেন অর ইকুয়াল টু জিরো এই যে গাণিতিক মডেল যেটির সমাধান পেলে এক্স এবং ওয়াইয়ের মান যে মানের জন্যে জেড ম্যাক্সিমাম হবে এই মডেলটা আমরা তৈরি করতে পেরেছি আজকের ক্লাসে আমরা যে যে টার্মসগুলো জানলাম সেগুলো হলো রৈখিক প্রোগ্রাম বিধি বা লিনিয়ার প্রোগ্রামিং সিদ্ধান্ত গ্রহণকারী চলো বা ডিসিশন ভেরিয়েবল পেয়েছি অবজেক্টিভ ফাংশন বাংলায় বিষয়াত্মক অপেক্ষক বাধা গোষ্ঠীর কথা জানলাম যেটার কনস্ট্র্যান্টস বলছি ইংরেজিতে আর চরম করা ঠিক তার বিপরীতে অবম করা সেরকম প্রবলেমও হয় চরম বা অবমান ম্যাক্সিমাম ওর মিনিমাম ভ্যালু অর্থাৎ অপটিমাইজ করা অপটিমাম ভ্যালু বার করা এই কতগুলো টার্মস আমরা আজকে শিখলাম আগামী ক্লাসে আমরা এই সমস্ত কিছুর সংজ্ঞায়িত করব এছাড়াও আরও অন্যান্য কতকগুলো টার্মসের আমরা সংজ্ঞা দেব এবং কিভাবে, এই ধরনের একটা গাণিতিক মডেলের সমাধান করা যায় সেদিকে আলোকপাত করব আজকের মতো আমাদের ক্লাস এখানেই শেষ করছি